আছি আবার হাজির হয়ে গেলাম তোমার জন্য নতুন একটা ফ্রাইডে ব্লগ নিয়ে। অ্যাকচুয়ালি আজকে ফ্রাইডে মানে আমি লাইক ঘুম থেকে ওঠার পর থেকে তোমাদের দেখাতে পারিনি, অ্যাজ ইউজুয়াল যেমনটা স্টার্ট হয় তেমনটাই হয়েছে আজকে। আমি অ্যাকচুয়ালি ঘুম থেকে উঠে ক্যাপচার করতে পারিনি, আমি শাওয়ার নেওয়ার সময় আমার ইন্ট্রোটা দেখেছো, আমি শাওয়ার নিয়ে হেয়ার ড্রাই করছিলাম। সো এই তো আমার ফ্রাইডে ব্লগ স্টার্ট হয়ে গেলে অ্যাজ ইউজুয়াল কী করবো না করবো রিলেটেড নো, বাট একটু একটু প্ল্যান আছে, যদি হয় তাহলে দেখবেই কী করি না করি, আর যদি না হয় তাও দেখবে কী করি না করি। সো চলো আর কথা না বলি, আমি অ্যাকচুয়ালি ইন্টারভিউ দিতে চাচ্ছি না, বিকজ আমি মানে একটু বিজি আছি একটা কাজ নিয়ে। সো তাই আর চলো আর কথা না বলি, ব্লগটা স্টার্ট করে ফেলি, লেটস গেট স্টার্টেড। আমি আর জুনায়েদ রেডি বাহিরে যাওয়ার জন্য, আমরা লিফটে ছিলাম তখন। সো হ্যালো এভরিওয়ান, দেখতেই পারতেছো আমি এখন গাড়িতে, বিকজ আমি বাইরে যাচ্ছি আজকে। মেবি কি বলবো, কালকে থেকে হ্যালোইনের প্রোগ্রাম শুরু হয়ে গিয়েছে। সো আজকে যেহেতু ফ্রাইডে, মেবি তিন দিন হয় প্রোগ্রামটা। সো আমি আর জুনায়েদ থিঙ্ক করলাম কেননা আমরা যাই, বিকজ আমরা যে সময় মানে বিয়ের আগে অনেক এটা অ্যাটেন্ড করতাম, যখন বাংলাদেশে এটা ফার্স্ট অনেক বড়োভাবে সেলিব্রেট করা হয় তখন আমরা গিয়েছি, মাঝখান দিয়ে অফ হয়ে গিয়েছিলো জিনিসটা, বাট এখন আজকে যাচ্ছি। অ্যান্ড আরেকটা মজার ইন্টারেস্টিং বিষয় হচ্ছে আমার টুকে হয়ে গেছে, আমার টুকে হয়ে গেছে, আমি অনেক খুশি। আজকে যখন বিকালবেলা আমি ভিডিও আপলোড করতেছিলাম তখন আমি দেখলাম যে লাইক হোয়াট টুকে হয়ে গেছে, আমি যে কী খুশি। আমি জুনায়েদকে বললাম, দেন সবাইকে দেখলাম, আমি অ্যাকচুয়ালি সেই মোমেন্টটা অলরেডি মেবি তোমাদেরকে দেখিয়ে ফেলেছি, বিকজ আমি ক্যাপচার করেছিলাম আজকে ফ্রাইডেতেই আমি দেখছি, অ্যান্ড অনেক খুশি লাগতেছে আমার। সো আমার টুকে হয়ে গেছে আলহামদুলিল্লাহ, সব কিছু তোমাদের সাহায্যেই হয়ে গেছে টুকে। সো আজকে আমি বলেছি টুকে হলে আমি সেলিব্রেট করবো, বাট আজকে যেহেতু হয়েছে, যেহেতু আমার আজকে ফ্রাইডে একটা প্ল্যান আছে, সো আমি আজকে টুকের জন্য যদি পসিবল হয় সেলিব্রেট করব, আর যদি না হয় ইনশাল্লাহ নেক্সট ফ্রাইডে তোমরা দেখবে আমি আমার টুকেতে কীরকম সেলিব্রেট করেছি, যেহেতু আমি কথা দিয়েছি আমি সেলিব্রেট করব। অ্যান্ড আমি আরেকটা জিনিস মাথায় রেখেছি, আমার নেক্সট ভিডিওতে আমি অনেক মানুষের সঙ্গে কোশ্চেন করি, আমি সবার অ্যান্সার করি না। সো নেক্সট ভিডিওতে যদি পসিবল হয় আমি পসিবল হয় কি আমি চেষ্টা করব আমি সেই কোশ্চেনের অ্যান্সারগুলো দেওয়ার জন্য, লাইক এটা কিউ এন এ ভিডিও হবে না, এটা জাস্ট মানে এমনি র্যান্ডমলি মানে আমি অ্যান্সার করবো, যেহেতু টুকে করবো আমি সেলিব্রেট করবো। সো এটার উদ্দেশ্যে আমি চেষ্টা করবো তোমাদেরকে কিছু ফিডব্যাক দেওয়ার। সো এই তো আলহামদুলিল্লাহ আমার টুকেটা হয়ে গেছে, আর আজকে আজকে যদি পসিবল হয় আমি করে ফেলবো সেলিব্রেশনটা, আর যদি পসিবল না হয় ইনশাল্লাহ নেক্সট ফ্রাইডেতে পাবে। সো থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ যে আমার টুকেটা করার জন্য আমাকে এত হেল্প করছো তোমরা, থ্যাংক ইউ সো মাচ। আমি কখনো আশাও করিনি এরকম হওয়াটা হবে, ইনশাল্লাহ একদিন টুকে 20K 2000K 200K সবকে হয়ে যাবে ইনশাল্লাহ যদি তোমাদের সাপোর্ট থাকে। সো এই তো এখন আমরা একটু বাইরে যাচ্ছি, ঘুরতে যাচ্ছি, আমার সাথে আছে জুনায়েদ। হ্যাঁ দাও, তোমার কেমন লাগতেছে আমার টুকে হয়ে গেছে? আলহামদুলিল্লাহ অনেক ভালো। সো থ্যাংক ইউ। হ্যাঁ থ্যাংক ইউ সবাইকে। সো চলো আর কথা না বাড়িয়ে আমরা রওনা দিয়ে দিই, এমনি অনেক লেট হয়ে গেছে। সো চলো আমাদের সাথে, দেখো আমরা কোথায় যাচ্ছি। অ্যান্ড আরেকটা বিষয় হচ্ছে আজকে আমার কাজিনদেরকে আমি অ্যাড করছি, মানে ওদেরকে আমি পিক করে নিব রাস্তায়। এখন আমি আমাদের গ্যারেজে আছি বা গাড়ি বের করতেছি। সো চলো আর কথা না বাড়িয়ে চলো আমাদের সাথে। এই তো আমার মোটামুটি প্ল্যান ছিল আমি সেদিন সেলিব্রেট করবো, বাট এনিহাও আমি করতে পারিনি, সামনে দেখতে পারবে কেন করতে পারিনি। সো আমরা তখন ততক্ষণে রওনা দিয়ে দিই, অ্যান্ড রাস্তা থেকে আমার দুই কাজিনকে আমরা পিক করে নিই, পিক করার পর দেন আমরা প্ল্যান করি, যেহেতু সেদিন হ্যালোইনের ছিল আমি মেনলি হ্যালোইনের জন্যই যাচ্ছিলাম। সো আমি যমুনা ফিউচার পার্কে যাবো আমি প্ল্যান করি। দেন সেদিন মাশাল্লাহ রাস্তায় অনেক বেশি জ্যাম ছিল, মানে লাইক লিটারালি আমি বাসা থেকে রওনা দিয়েছি 7টায়, আমি সেখানে পৌঁছেছি অলমোস্ট 8:45 কি 9টায়। সো এই তো রাস্তার জামে অনেকক্ষণ বসেছিলাম, স্টাক ছিলাম, প্ল্যান করছিলাম মেবি প্রোগ্রাম শেষ হয়ে যাবে আর সামথিং লাইক দ্যাট। দেন আমরা ফাইনালি এসে পড়ি যমুনায়, দেখতেই পারছো। দেন আমার একটা কাজিন আর জুনায়েদ গাড়িতে রাখতে যায়, দেন আমি আমার আরেকটা কাজিন আমরা ততক্ষণ যমুনা এন্ট্রি নিয়ে নিই, দেখি যে ওরা হ্যালোইনের জন্য খুব সুন্দর করে ডেকোরেশন করেছে, দেখতেই পারছো। অ্যান্ড এইটা জাস্ট ডেকোরেশন না, ওদের মেন প্রোগ্রাম হচ্ছিলো উপরে,
সো ওই তো আমি আমার কাজিন মোটামুটি প্ল্যান করতেছিলাম চলো সামনে যেয়ে ছবি তুলি। সো এই তো দেখো লুকটা কত সুন্দর লাগছিল লিফট থেকে নামার পরে। এন্ড এটা হচ্ছে যমুনা ফিউচার পার্ক, আমাদের বাংলাদেশের অনেক বড় একটা শপিং মল। সো এই তো মোটামুটি ওরা খুব সুন্দর, ওরা অনেক আগে থেকে হ্যালোউইনের ইভেন্ট করে অনেক আগে থেকে। দেন আমরা থিঙ্ক করি, আমার ইভেন্টের ভিতর যাওয়ার প্ল্যান ছিল না, বাট এন্ড অফ দ্য ডে আমাদের প্ল্যান হয়, আমরা ইনস্ট্যান্ট প্ল্যান করি। দেন আমরা টিকিট কালেক্ট করে দেন আমরা এন্ট্রি নিতে থাকি ওই টাইমে। দেন ওরা হাতে একটা সিল দিয়ে দেয় যে এটা তোমার এন্ট্রি পাসের মতো, টিকিট তো থাকে। দেন এই তো দেখতেই পারছো হ্যালোউইনের খুব সেইভাবে প্রোগ্রাম হচ্ছিলো। আমি অ্যাকচুয়ালি তাদের কনসার্টটা এটা শুনে আমার খুব ইন্টারেস্ট লাগে যাওয়ার জন্য। দেন আমার কাজিন আরা যারা জুনা ছিল ওরা প্ল্যান করে যে কেন না চলো যাই, এন্ট্রি নিয়েই দেখি না কেন। সো এই তো আমরা যাওয়ার পর দেখতেই পাচ্ছি ওদের সাউন্ডটা, মানে ওদের কনসার্ট আমার বেশি ভাল লাগে। আদার্স প্রোগ্রাম বা ডিজে হয়েছিল আমার ওগুলো থেকে ওদের যে মেটাল গানের যে কনসার্টটা করে যারা করে অনেক সুন্দর করে করে, দেখতেই পারছো মেবি তোমরা সাউন্ড শুনতে পারছো। দ্যাটস ওয়াই আমি ব্যাকগ্রাউন্ড কোনো মিউজিক দিইনি ওদের সাউন্ডটা শোনার জন্য। অ্যান্ড আমি সামনে হয়তো একটু স্টপ হয়ে যাব, পজ নিয়ে নেবো, কোনো ভয়েস ওভার দিব না, জাস্ট বিকজ অফ ওদের মানে জাস্ট গানটা ওই মোমেন্টে এনজয় করার জন্য আমি সামনে তোমাদের পজ দিয়ে দিব, আমার ভয়েস ওভার দিব না। সো এই তো মোটামুটি আমরা খুব ভীষণ এনজয় করেছি, আমার কাজিন আমরা অনেক বেশি এনজয় করেছি। সো এই তো দেন ওরা মানে ওনা খুব সুন্দর করে কনসার্টটা জমিয়ে ফেলে, ইংলিশ গান ছিল বাট মানে খুব সুন্দর মানে জমিয়ে ফেলে। অ্যাকচুয়ালি তারা অনেক ইয়াং, মোটামুটি যারা এই গান গাচ্ছিলো সবই মোটামুটি ইয়াং ছিল, বাট এই মানে ওদের ভিতর অনেক এনার্জি, অনেক এনার্জেটিক, অনেক মানে কনসার্ট খুব সুন্দর করে জমা, আমার কাছে ভালো লেগেছে। অ্যান্ড ওরা খুব বেশি ফ্রেন্ডলি আমার কাজিনদের সাথে হ্যান্ডশেক করে দেন, হ্যাপ করে দেন। আমি আর কথা বলতে যাচ্ছি না, মানে কী বলবো, আমি বলবো তোমরা পার্টিটি এনজয় করেন, দেখতেই পাশে আমার কাজিনদের সাথে হ্যাপ করেছে, তারা খুবই বেশি ফ্রেন্ডলি। সো লেটস গেট তোমাদেরকে দেখালাম অ্যাকচুয়ালি তারা পার্টিটা কতটুকু জমিয়ে ফেলেছিল। অ্যাকচুয়ালি আমিও খুব এনজয় করেছি, আমার অ্যাকচুয়ালি এগুলো টাইপের গান পছন্দ না, বাট আমারও খুব ভালো লেগেছে, আমি অনেক এনজয় করেছি। দেন এই তো দেন ওদের কনসার্টটা এন্ড হয়ে যায়, এন্ড হওয়া যাওয়ার পর দেন তারা যে মানে হ্যালোউইনের কমিকের যে ফেসটা সেটার মধ্যে কম্পিটিশন হয় কে কত সুন্দর করে হ্যালোউইনের মানে আর্টিস্ট তারা, বা মানে কম্পিটিশন হয় ওদের ওদের মাঝখানে। ওই সময় ওরা মানে অ্যানাউন্স করছিলো যে ফার্স্ট সেকেন্ড থার্ডকে। দেন এই তো মানে মোটামুটি অ্যানাউন্স করার পিছে দেখতেই পারছো সবাই মোটামুটি খুব সুন্দর করে সেজে গুজে এসেছে হ্যালোউইনের থিম ধরে। সো যেহেতু আমার ডিজে ভালো লাগছিল না তাই আমি ওখান থেকে এসে পড়ি। দেন আসার পর আমি থিঙ্ক করি যে কেন আমরা চলো ছবি টবি তুলি যেহেতু এসেছি। দেন ওখানে অনেকে অনেক মতো মানে কী বলবো হ্যালোউইনের লুক করে এসেছিলো, সো আমরা তাদের সাথে ছবি তুলি। দেখতেই পারছো আমার হাজবেন্ড আমাকে ছবি তুলে দিচ্ছে, কারণ অ্যাজ ইউজুয়াল তোমরা সবাই জানো আমার ছবি তুলতে খুব বেশি পছন্দ করি আমি। সো তাই আমি ছবি তুলছিলাম, অ্যান্ড আমার কাজিন এটা ক্যাপচার করেছে তাই তোমাদের সাথে ব্লগে অ্যাড করলাম। অ্যান্ড এই তো আমি তোমাদের সাথে ছবিগুলো শেয়ার করলাম আমার কাজিনদের সাথে। অ্যাকচুয়ালি ওরাও খুব এনজয় করেছিল, অ্যাকচুয়ালি আমারও মোটামুটি ওরকম প্ল্যান ছিল না আমি ইভেন্ট অ্যাটেন্ড করবো, বাট এনি হাউ অ্যাটেন্ড করা হয়, ওরাও খুব এনজয় করে, আমরাও খুব এনজয় করি। অ্যান্ড এটা অ্যাকচুয়ালি আমি সেদিন আমার কাজিনদেরকে মানে আমি ঠিক আছে আমি সেটা পরে বলছি। অ্যাকচুয়ালি দেখো কত সুন্দর সুন্দর করে, অ্যাকচুয়ালি আমাকে এই পিচ্ছিটাকে আমার অনেক বেশি ভালো লেগেছিলো। অ্যাকচুয়ালি আমার যাকে যাকে ভালো লেগেছিলো তাদের সাথেই ছবি তুলেছি, অ্যাকচুয়ালি র্যান্ডামলি সবার সাথে ছবি তুলছিলাম না। সো আমার যাকে যাকে ভালো লেগেছিলো ওদের লুকটা আমি তাদের সাথেই ছবি তুলি। সো এই তো মোটামুটি আমি আমার কাজিনরা সবাই ছিল মোটামুটি ছবি টবি তোলার পর দেন আমরা ডিসাইড করে আমরা খেতে যাবো। অ্যাকচুয়ালি আমার মেন মানে সেদিন ঘোরার উদ্দেশ্য ছিল যে আমার একটা কাজিন ডিসেম্বরে যার বিয়ে, আমার ছোটো, অ্যাকচুয়ালি আমাদের ঢাকার ভিতরে সিস্টেম আছে যে মানে যার বিয়ে থাকে তাকে বিয়ের আগে ইনভাইট করে গিফট দেওয়া হয় প্লাস খাওয়ানো হয়। সো আমি থিঙ্ক করলাম কেননা আমি বাসায় ওকে দাওয়াত করবো, কেননা ওকে নিয়ে একটু ঘুরি, দেন আমি ওকে বাইরেই খাওয়াই, যেহেতু আমরা বেশিরভাগ বাইরেই খেতে বেশি পছন্দ করি। সো তাই আমার মেনলি সেদিন প্ল্যান ছিল এইটা, হ্যালোউইনের ফেস্ট অ্যাটেন্ড করার পর দেন আমি ওকেই মানে ওকেই মেন টার্গেট করে আমার
সেদিনটা ট্রিট ছিল আমার জুনাদের পক্ষ থেকে। সো এটা দেখ তাই আমরা সেখান থেকে ডিসাইড করি পিকচার তোলার পর আমাদের অমাত্র টাইমে অনেক লেট হয়েছে, অলমোস্ট 11টা বেজে যায়। সো আমরা থিঙ্ক করি কেননা আমরা চলো আমরা খেতে চলে যাই। অ্যান্ড দেখতেই পারছো আমার মোমেন্টগুলো ক্যাপচারগুলো আমি তোমাদের সাথে শেয়ার করলাম, কনসার্টের মোমেন্ট, দেন আমার নিজের পিকচার, জুনাদের পিকচার, আমার কাজিনদের সাথে পিকচার, মোটামুটি তোমার সাথে শেয়ার করার পর দেন আমরা রওনা দিয়ে দেই। অ্যাকচুয়ালি মোটামুটি যমুনা ওই টাইমে একদম সব ক্লোজ হয়ে গিয়েছিলো, বাট তারপর আমরা বের হই। বের হওয়ার পর দেন থিঙ্ক করি অনেক ক্ষুধা লেগেছিলো, অ্যান্ড আমাদের পিজা হাট অ্যাজ ইউজুয়াল সবার খুব বেশি ফেভারেট। সো আমরা থিঙ্ক করি কেননা চলো পিজা হাটে যাই। অ্যাকচুয়ালি যমুনাতেও পিজা হাট আছে বাট ওই টাইমে বন্ধ হয়ে গিয়েছিলো, তাই আমরা গুলশানের যে পিজা হাট আছে সেটায় আসি। তো এই তো গুলশানের পিজা হাট আসার পর দেন আমরা অর্ডার করি, খুব মানে কি বলবো শর্ট টাইমে খুব অর্ডার করি, অনেক ক্ষুধা লাগছিলো। সো এই তো মোটামুটি অর্ডার করার পর দেন বসে আর থাকি, দেন আমাদের এই তো এই ফুড ছিল, পটেটো ওয়েজেস ছিল, চিকেন উইংস ছিল, গার্লিক ব্রেড চিজ ছিল, পিজা ছিল, ড্রিঙ্কস এগুলো আমরা খাই। অ্যাকচুয়ালি আমি ইকরামকে জিজ্ঞেস করি, আমার যে কাজিনটা ডিসেম্বরে বিয়ে, ওর নাম হচ্ছে ইকরাম, ওকে জিজ্ঞেস করি তুমি কী খাবে, ও বলে যায় অ্যাজ ইউজুয়াল অর্ডার করো। সো আমি অর্ডার করে দিলাম, অ্যান্ড এটা আমার অভ্যাস সব কিছু সুন্দর করে সার্ভ করা। সো আমি ওদেরকে সার্ভ করে দিচ্ছিলাম। এই তো খাওয়া দাওয়া করার পর দেন আবারও এখানে পিকচার না তুললেই না, সবাই মোটামুটি পিকচার তুলছিল, অ্যান্ড সবাই মোটামুটি যার যার মতো টাইম স্পেন্ড করছিল। অ্যান্ড পিজা হাটের জিনিসটা খুব বেশি ভালো লাগে, ওদের টাইম ক্রস হয়ে যাওয়ার পরও যদি আমরা থাকতে চাই ওদেরকে অ্যালাউ করে, ডিস্টার্ব করে না অন্য রেস্টুরেন্টদের মতো, দ্যাটস ওয়াই আই এম পিজা হাট, আই এম লাভ ইট। সো এই তো দেন পিকচার টিকচার তোলার পর যেহেতু আমাদের মাঝে যে কাজিনকে দেখেছো ওরই অ্যাকচুয়ালি বিয়ে, এটা আমার বড় আন্টির বড় ছেলের বিয়ে, আর প্রাসাদটা হচ্ছে আমার ছোট আন্টির ছেলে। সো এই তো কী বলবো আর, সেদিন আলহামদুলিল্লাহ ডেটা খুব সুন্দর যায়, দেন পিকচার ওরা আমাকে পিকচার তুলে দেয়, দেন আমরা ওদের সাথে পিকচার তুলি, তোলার পর দেন অলমোস্ট 12:30 বেজে যায়, 12:45 বেজে যায়, দেন আমরা থিঙ্ক করি চলো আর টাইম ওয়েস্ট না করে বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিই। সো এই তো মোটামুটি আমার সেদিনের ডে আলহামদুলিল্লাহ খুব ভালো গিয়েছিলো, কজ 2K হয়ে থেকে শুরু করে দেন হ্যালোইনের ফেস্ট সব কিছু মিলে আলহামদুলিল্লাহ খুব এনজয় করেছি আমি। যদি তোমাদের আমার ব্লগটা ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল, অ্যান্ড আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করতে ভুলো না, অ্যান্ড আমার সাবস্ক্রাইব বাটনের সাথে বেল বাটন আছে সেটাও ক্লিক করে দিও। সুন আমি আমার 2K সেলিব্রেশনের ভিডিওটা আনবো, অ্যান্ড আমি অ্যাকচুয়ালি বাসায় এসে পর খুব বেশি টায়ার্ড হয়ে যাই তাই আমি এন্ড ভিডিওটি দিতে পারিনি। সো টিল দেন বাবা, থ্যাংক ইউ।